একটা আলিম আপনি লিখেছেন, আমি বাড়ি থেকে দূরে থাকি, আমার স্ত্রী আমার কথা মতো চলে না, নিজের মন মতো চলতে চায়, আমি জোর দিয়ে কিছু বললে আত্মহত্যা করতে যায়, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, কথায় কথা আত্মহত্যার কথা বলা মানুষগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয়, তিনি যেন এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারেন সে বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার এবং খুব ট্যাকফুলি এ বিষয়গুলো সমাধান করা দরকার এবং তাকে দিনই কাউন্সিলিংটা খুব বেশি দেন। যিনি আত্মহত্যা করার কথা বলে নিশ্চয়ই তার দিনই বুঝ নেই, ধর্মীয় বুঝ নেই, আপনি ধর্মীয় সার্কেলে, ধর্মীয় সেক্টরে, ধর্মীয় আবহে তাকে আপনি নেওয়ার চেষ্টা করুন এবং তাকে সেখানে উঠা বসা, সেখানকার কাউন্সিলিং গ্রহণ করার, সেখানকার নসিহা উপদেশগুলো গ্রহণ করার জন্য আপনি উৎসাহিত করুন এবং চেষ্টা করুন। এগুলো করলে আশা করা যায় তার মধ্যে এই ধরনের যে প্রবণতা সেটি কমে যাবে। এটা হলো মূল সমাধান। যদি দিন দিতে পারেন, নিজে দিনের পথে আসুন, তাকে দিনের পথে নিন, আল্লাহকে যদি চিনে যায়, আখরাতকে চিনে যায়, তাহলে সেটা কোনো দিন বলতে পারে না, আত্মহত্যা করা তো হারাম ইসলামে এবং এটা ভয়াবহ শাস্তির কথা। আত্মহত্যা তো সে করতে পারে যে মনে করে যে আত্মহত্যা করলে আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে যাবে, এই কষ্ট থেকে আমি বেঁচে যাবো, যে মনে করে যে আত্মহত্যা করলে বরং দুনিয়ার কষ্ট যেটা আছে তার চেয়ে তারও বড় কষ্টে আমি ঢুকবো, প্রবেশ করবো, তাহলে সে তো আত্মহত্যা করতে পারে না। এই জন্য ইমানদার কোনো আত্মহত্যার কথা বলতেই পারে না, এটা প্রমাণ করছে যে তিনি দিনের বিষয়ে একেবারেই গাফেল। তাকে দিন দিন অন্য সব চিন্তা বাদ দিয়ে তাকে কোন হাদিসের পথে পরিচালিত করুন, নিজে সে পথে চলুন, সেরকম সার্কেলে যান, নিজের ফ্যামিলিতে দিনদারিতা চর্চা বাড়ান, ইনশাল্লাহ এটা হলো সমাধানের মূল পথ। এর পাশাপাশি আপনার তার অভিভাবকদের স্মরণাপন্ন হন, তাদের সহযোগিতা নিন, পরিবারের অন্যান্যদের সহযোগিতা নিয়ে আপনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইশার ফারহান পৃথুল এআরডি থেকে আমাদের লিখেছেন, ইশাকের নামাজ সম্পর্কে কিছু বলুন। সূর্য ওঠার 20-25 মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে ইশাকের নামাজ বলা হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন, বিশেষ করে ফজরের পর আপন জায়গায় বসে জিকির আজকার করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল ওমরার সওয়াব দান করবেন, অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন, গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ, অবশ্যই জায়েজ নয়, তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন, এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর, নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয়, এই বদভ্যাস আমাদের ত্যাগ করা উচিত। এইচএম শরীফুল ইসলাম আপনি লিখেছেন, দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা, কোনো অসুবিধা না, পানি লাগলে দিবেন, কবর উপরে ঘাস আছে, অন্য কিছু আছে, এগুলো পানি লাগলে দিবেন, অথবা মাটি আছে শুকনো মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই, আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয়ও নেই। তরি রহমান আপনি লিখেছেন, স্কুলে ভর্তি হতে লটারির মাধ্যমে যে রেজাল্ট দেওয়া হয় সেটি কি ঠিক নাকি বেঠিক? কোনো অসুবিধা নেই, এই জাতীয় লটারি নিষিদ্ধ না। লটারি বলতে যেখানে জুয়া আছে, যে আপনি একটা টাকা দিয়ে অংশগ্রহণ করলেন, এরপরে অনেক বেশি পেতে পারেন, পুরোটা মাঠ যেতে পারে, এই টাইপের লটারি সেটা নিষিদ্ধ। ফাতেমা আজরা আপনি লিখেছেন, হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো? হিন্দু কেউ যদি আপনার প্রতিবেশী হোক, পরিচিত পরিচিত হোক, তাকে আপনি দাদা বলেন, দাদা মানে ভাই, কোনো অসুবিধা নেই। আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।